আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, চলে আসলাম নতুন একটা ভিন্ন আঙ্গিকে একটা টপিক নিয়ে। আমরা প্রতিনিয়ত একটা সমস্যায় ভুগে থাকি। আমরা জানি আমাদের গ্রামে, বিশেষ করে বাংলাদেশের সমস্ত জায়গায় জায়গা পরিমাপ নিয়ে একটা সমস্যায় ভুগি। নিজের জায়গা পরিমাপ করবো কি করতে হয়, আরেকজনকে পয়সা দিয়ে এনে তার হিসাব নিকাশ করতে হবে। তো আমরা সেরকম একটা আজকে ভিডিও নিয়ে আসবো, কিভাবে আমরা নিজের জায়গা নিজেই পরিমাপ করতে পারি সুন্দরভাবে, কারো লাগবে না, আপনার সাথে আরেকজন সহযোগী হলে চলবে। আপনার যে কোনো একটা শুভাকাঙ্ক্ষী নিয়ে জমির কাছে চলে যান, জমির কাছে গিয়ে জমি মাপা শুরু করেন, আপনার জমিটা ঠিক আছে কিনা। ওকে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আমরা কি আপনি এই ব্যাপারটা ভালো করে বুঝবেন। একেবারে সহজ হিসাব, কোনো জটিল হিসাব নাই জমি মাপার ক্ষেত্রে। আজকে আমরা চার কোনা বিশিষ্ট, প্রথমে দেখাচ্ছি, আমি ধারাবাহিকভাবে সবগুলোই দেখাব। এখন দেখাচ্ছি চার কোনা বিশিষ্ট জমি আপনি কিভাবে মাপবেন, ঠিক না? তো আমি দেখা, আমি একটা জমি চিত্র আঁকলাম চার কোনা বিশিষ্ট। আমরা জানি এক্স্যাক্টলি জমি একবার চারটা বাহু, যদি আপনার জমি এরকম থাকে সমস্যা নাই, এই বাহু আর এই বাহু সমান, এই বাহু এই বাহু সমান, তাহলে ওকে এইভাবে হবে। আবার একটু বিভিন্ন ধরনের জমি থাকে, আমরা এমন একটা জমি আঁকছি যাতে আপনার যে ধরনের জমি থাকুক, চার কোনা বিশিষ্ট যে কোনো জমি আপনি কি করতে পারবেন, পরিমাপ করতে পারবেন। ওকে, তাহলে আমরা চলে আসি শুরু করে দিই কিভাবে আপনি পরিমাপ করবেন। দেখেন আমি মাপগুলো লিখে রাখছি, একটা জমি দুই, এই আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্যটা সাধারণত জমির লম্বা যেটাকে বলে, আমরা বলে লম্বা এতটুকু, ওটাকে কি লম্বাটা, আর পাশ যেটাকে আপনারা পাশ বলেন, আমরা সাধারণত পাশ বলি, ঠিক না, গ্রাম, তাহলে পাশটা হলো প্রস্থ, যেটা জ্যামিতিক ভাষা দৈর্ঘ্য এবং প্রস্থ। আমরা এখানে জমির দৈর্ঘ্য এই পাশে এক জমি, যেমন মনে করি এটা একটা জমি, তাহলে এই পাশে একটা, এটা যদি আমরা পশ্চিম মনে করি এটা পূর্ব, এটা কি দক্ষিণ, এটা উত্তর, তাহলে এভাবে আমরা কি, তাহলে আমাদের এখানে মনে করি এটা পূর্ব, তাহলে এটা পূর্ব আর এটা পশ্চিম, আর এটা হবে কি উত্তর আর এটা হবে দক্ষিণ। তাহলে আমরা দেখা যাচ্ছে পূর্ব পাশের যে দৈর্ঘ্যটা সেটা 200 ফুট, পশ্চিমের দৈর্ঘ্য হলো 250 ফুট, তাহলে দুইটা দৈর্ঘ্য কিন্তু দুই রকম হয়ে গেল, ঠিক না? এইটাকে আমরা এই জন্য গড় দৈর্ঘ্য বের করে নিই প্রথমে। তাহলে এই 200 কি করি, আমরা কাজ করি 200 যোগ 250, নিচে হলো 2, গড় বার করতে হলে আমরা জানি গড় কি করতে হয়, যেহেতু যতগুলো রাশি আছে ততগুলো সংখ্যা দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা ঝটপট, আমাদের কাছে ক্যালকুলেটর আছে, 250 আর 200 যোগ করলে 200 যোগ 250 450 ভাগ 2, একেবারে তাহলে 225 হবে, তাহলে এটা হলো কি 225 ফুট। দেখেন এই যে ফুটটা কি, ফুটটা হলো একক, আমরা 200 যদি বলি আমার জমির দৈর্ঘ্য শুধু 225, কারো বুঝাইতে চাই আমার জমিটার দৈর্ঘ্য 225, এরকম বলে কেউ কিছু বুঝবে না। তখন কি করতে হবে, বলতে হবে 225 ফিট, 225 মিটার, 225 গজ, এগুলো বলতে হবে, বা 225 হাত, ঠিক না? তো আমরা জমি মাপার ক্ষেত্রে দুইটা হিসাব সবচেয়ে বেশি ব্যবহার করি, একটা হলো কি ফুট, আরেকটা হলো মিটার। আর আগে মাপ তো করি, সেটা করি তো আমি দেখিয়ে দিব, যারা এখনো যদি করির সাথে সম্পৃক্ত হন তাহলে এই ভিডিওতে আমি করির ব্যাপারটাও দেখিয়ে দিব। ওকে, এবার আমরা চলে আসি, পাইলাম এবার কি প্রস্থ, প্রস্থটা কত আছে, একটা হলো 70 ফিট আর একটা হলো 80 ফিট, তাহলে 70 যোগ 80 ডিভাইড বাই 2, এই 2 আমাদের মনে রাখতে হবে, কারণ দুইটা দত এই জন্য 2, দুইটা প্রস্থ এই জন্য 2, তাহলে কত হলো আমাদের 70 আর 80 যোগ করলাম 150, 80 করলে 150, এর অর্ধেক করলে কত হলো 75, ঠিক আছে 75 ফুট। ওকে, পেয়ে গেলাম, এবার আমরা চলে আসি
ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত এই যে, তাহলে কি আমরা ক্ষেত্রফল দৈর্ঘ্য পূরণ, এটা আমরা লিখে দিই একটু সূত্রটা পড়ে দিই, দৈর্ঘ্য পূরণ প্রস্থ, ওই যে গড় দৈর্ঘ্য আর গড় প্রস্থ, ঠিক না, সেটাই আমরা একটু, আচ্ছা তাহলে গড় দৈর্ঘ্যটাই লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, ঠিক না, গড় দৈর্ঘ্য পূরণ গড় প্রস্থ, এককটা বর্গ, আচ্ছা এখন একক আমাদের এখানে বর্গ একক, একক বসাই না তো, বসাইলে এটা দিয়ে দেবো, ওকে, তাহলে দেখেন আমাদের এই মানটা বসাই দিই, গড় দৈর্ঘ্য পাইলাম কত, 225 মানে 225 আর হলো 75 এত, তাই এটা কি বর্গ, আমরা মাপটা কি ছিল ফুটে ছিল বর্গ ফুট, মানে এটা ক্যালকুলেশন করে দেই কত হলো 225 ইন্টু 75 225 ইন্টু 75 নর্মাল ক্যালকুলেটর, যে কোনো নর্মাল ক্যালকুলেটর এই কাজটা করতে পারে, হলো 16,000, আচ্ছা সরি আমি ইংলিশ লিখে ফেলেছি বাংলাদেশ 16,875 বর্গ ফুট, বর্গ ফুট পেয়ে গেলেন আপনার জমি বর্গ ফুট, এখন আমরা এই দেখেন আপনি কি কাঠাতে নেবেন না শতকে নেবেন, আমরা শহরাঞ্চলে দেখি কাঠা, তো আমরা যদি কাঠাতে নিতে চাই 1 কাঠা 720 বর্গ ফুট, তার মানে এটাকে আমরা 720 দ্বারা ভাগ করে দেন, তাহলে 1,687,875 কত 720, তাহলে এটা কি এখন কিসে চলে আসলো, এখন চলে আসলো কাঠাতে চলে আসলো, এখন এটাকে ভাগ করে দিই, ভাগ কত 720, ওকে, তাহলে হলো আমাদের কত হলো 23.4 পরে দেখে দশমিকের তিনের পরে 7 আছে, চার আমরা দিয়ে নিলাম, বা আমরা এখানে 4 3 আসবে, 4 3 পরে আবার 7, আমরা 7টা বাদ দিয়ে 2 রাখলো, এই জন্য ওকে, তাহলে আমরা পেয়ে গেলেন আপনার এরকম একটা জমির এত কাটা জমি আপনার আছে যে কাঠের হিসাবটা, এখন যদি আমরা কি করতে চাই, এখন যদি আমরা শতকে নিতে চাই তাও আমরা নিতে পারি, শতকে নিলে কি করতে হবে 435.6 দ্বারা ভাগ করবে, কারণ এই দুইটা লাইন মনে করেন কাঠার জন্য বের করলেন, এই দুইটা লাইন কাঠার জন্য বের করলেন, এখন আমরা যাব শতকে যাব, তাহলে এখানে 16,875 ভাগ কত হবে, ওই যে 435.6 435.6 এত কি, এত পাইলাম আমরা 6 শতক, এখন এটা শতকে চলে আসলো, ওকে এইবার দেখেন আমরা ভাগ করে দিই 1,6,875 ভাগ 4 3 4 3 5 435.6 ওকে, তাহলে হলো 38.739 তা আমরা এখানে কি করলাম, এই 9টাকে দিলাম 7 4 দিলাম, এত শতক জমি, তার মানে আমি 38.5 হলে 38.5 যদি 5 হতো তাহলে 38.5 বলতেন, যেহেতু 38.74 এখানে বলতে পারেন কি 38.5 থেকে 39 যেটা পোনে, যেটা আমরা বলে পোনে 39 শতক, ওকে তাহলে আমরা বুঝতে পারলাম এত শতক, ঠিক না, আমাদের জমির পরিমাণটা এভাবে আমরা আপনারা যদি কেউ করিতে হিসাব করে
তাহলে ঠিক এগুলা তখন হবে করি, এই জায়গায় করি, এই জায়গায় এগুলা করি, মানে তখন এই হিসাবটা হবে করি। আমরা জানি এক শত সমান এক হাজার বর্গ করি, ওকে, বর্গ করি। তাহলে এই করিতে যদি আমরা নিতে যান তখন এই করির হিসাবটা এক হাজার দ্বারা ভাগ করে শতকে নিয়ে যাবে, ঠিক আছে, শতকে নেওয়া যাবে। তাহলে আমরা কি পাবো, চার কোণা বিশিষ্ট জমির ক্ষেত্রফল বের করতে পারবো। যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে আমাকে আমার এই চ্যানেলটাকে আপনি কি সাবস্ক্রাইব করে রাখেন। আমরা আরও নতুন ভিডিও নিয়ে আসবো, এরপরে আমরা আসবো তিন কোণা জমির পরিমাপ কীভাবে করবেন। ওকে, আজকে এখানে রেখে দিলাম।